বাবা বলতো গল্পটা তুমি ভালো করে বলো, দেখবে দর্শক। ঠিক আছে, কৌশিক গাঙ্গুলি ওনার ছবি যেমনি ভালো লাগে, ওনাকে মানে অভিনেতা হিসেবে আমার অসম্ভব ভালো লাগে। আমার খুব ইচ্ছে, জানি না সেটা কোনোদিন হবে কি না, যে কৌশিকদার একটা ছবিতে কাজ করা। নমস্কার, আজ তক বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রেশমি, আজকে এক বিশেষ অতিথিকে নিয়ে আপনাদের সামনে এসেছি, যাকে দেখলে আমাদের মন মেজাজ প্রথমেই ভালো হয়ে যায়, এক গাল হাসি চলে আসে। আচ্ছা, প্রথমে স্বাগত জানাই, তারপর আড্ডায় মাতিয়ে আসুন আমরা। আমার সঙ্গে রয়েছেন নান আদার দ্যান চুমকি দি, চুমকি চৌধুরী। প্রথমে স্বাগত জানাই দিদি আজ তক বাংলায়। আর বলি যে মানে ভীষণ খুশি হয়েছি আমি এবং আমার দর্শক। তো আমাদেরকে দেখে তুমি খুশি হয়েছো তো? প্রচণ্ড খুশি। হ্যাঁ, কিন্তু তুমি তাহলে এতদিন ছিলে কোথায় বলো? বাড়িতেই ছিলাম। মানে আমাদেরকে দেখতে ইচ্ছে করেনি? না না, তোমাদের দেখতে ইচ্ছে করবে না এরকম নয়, সে ক্যামেরা বাইরে সবসময় দেখতে ইচ্ছে করেছে। ঠিক, কিন্তু আমি কাজ করছিলাম না, এটা সত্যি কথা। এই মানে এই ছবি ডিরেক্টর বর্ষালীর জন্য আমাকে একদম। আচ্ছা, এটা আমার খুব জানতে ইচ্ছে করে যে মানুষটা এত এত ফিল্ম, এত ব্যস্ততা গেছে, সে নিজেকে ওরকম এতটা অ্যালুফ করে কি করে নিতে পারে বলো তো? কি করে পারলে তুমি? না শুধু কি আমি পারি, আমি ভীষণ কুড়ে। আমার মনে হয় যে হ্যাঁ বাবা, আবার গরমে গিয়ে এতটা কাজ করার দরকার নেই। আর সব থেকে বেশি হয়েছে যে বাবা চলে যাওয়ার পর আমার কাজ করার ইচ্ছেটাই চলে গেছিলো, যে আবার স্টুডিও, বাবা নেই, আমি কি করব। আচ্ছা, মানে ওই জায়গাটা প্রচণ্ড মিস করতে, সেই জন্য? বাবা আমার পৃথিবী ছিল, মানে সেখানে তাকে হারিয়ে আমি সব কিছু মানে ছেড়ে দিয়েছিলাম জীবন। আমার মনে হয় চুমকিতে এই একটা জায়গা, তোমার সাথে আমরাও মানে মানে একই জায়গায় থাকছি, কারণ বাবা শুধু তোমার জন্য জগৎ এমনটা নয়, আমার ধারণা আমাদের দর্শকরাও কিন্তু এমন কিছু ফিল্ম অঞ্জন চৌধুরীর মাধ্যমে আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি, তোমাকে পেয়েছি, যে কোথাও কি ওই জগৎটাতে কিন্তু আমরাও ঢুকে গিয়েছিলাম একদম। আর কি বলতো, না এখনো যদি কোনো মানে শো করতে যাই, সবাই না বলে যে অঞ্জন চৌধুরী মেয়ে, এটা এত গর্ব লাগে যে চুমকি চৌধুরী, অঞ্জন চৌধুরী মেয়ে এসছে। আপনার বাবা চলে যাওয়ার পর ছবি দেখা ছেড়ে দিয়েছি, বাংলা ছবি, এগুলো বলে মানে তাই বলি বাবা দেখো এত বছর তুমি নেই, তাও দেখো দর্শক কিরমভাবে তোমাকে মনে করে। একদমই তাই। আচ্ছা, মানে এখন তো যেহেতু চুমকি দি আমরা দেখতে পাচ্ছি একটা নতুন, একটা হয় না একটা নতুন স্রোত এখন কাজের, যেখানে সিরিয়াল একটা অন্যরকমভাবে সিরিয়ালকে আমরা দেখছি, ওটিটি দেখছি, ইচ্ছে করে এখন এখন কি আবার নতুন করে চুমকি দি সেই ইচ্ছেটা করে যে হ্যাঁ আবার একটু অন্যরকম কাজ করি? সেটা সত্যি কথা বলতে গেলে এই ছবিটা করার পর এখন মনে হচ্ছে যে হ্যাঁ একটু অন্যরকম কাজ করি। তার মানে কাউকে একটা টেনে বের করতে হতো, যেটা বর্ষালী করেছে। একদম বর্ষালী করেছে, মানে বর্ষালীকে তো আমি দু তিনবার ফিরিয়ে দিয়েছিলাম যে না 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 না, আমি ছবির কাজ করব না, আর নেগেটিভ তো করবই না। ইনফ্যাক্ট হ্যাঁ, এটা এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আপনারা হয়তো এর মধ্যে জেনে গেছেন, ইনফ্যাক্ট আজ তক বাংলায় দেখেওছেন, যে কুলপি বলে যে ফিল্মটিতে আবার চুমকি দির কাম ব্যাক হচ্ছে, সেখানে তিনি নেগেটিভ চরিত্রে। তুমি কোনোদিন নিজেকে আয়নায় দেখে নিজের মধ্যে কোনো নেগেটিভিটি খুঁজে পেয়েছো? না, সত্যি খুঁজে পাইনি। মানে আমাকে সবাই সেদিনকেও জিজ্ঞেস করছিল একজন যে আপনি রাগেন না, আমি বললাম যে না আমার রাগ আসে না, সত্যি কথা। আর যখন এটা বলেছে যে নেগেটিভ চরিত্র, আবার তাও সন্তানকে বকছি, মানে আমি তো ভাবতেই পারছি না, মানে এত একটা মিষ্টি মানুষ, সত্যি নেগেটিভ চরিত্র কেমন হবে? তবে এটা আমার ধারণা একটা খুব ইন্টারেস্টিং জায়গা, চুমকি দি একজন পারফর্মার হিসেবে তুমি নিশ্চয়ই চাও যে এরকম তোমার কাছে চ্যালেঞ্জেস আসুক। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই চাই, কারণ কাজটা করতে গিয়ে ভীষণ ভালো লেগেছে। বারবার গিয়ে আমি দেখছি যে দেখ হচ্ছে তো, বা কোনো সময় বর্ষারি বলতো দিদি তুমি আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও, এই ব্যাপারটা ছিল। আমি ভীষণ সফট স্পোকেন, তো একদম আস্তে কথা বলি ওরকম, সেটা তো নেগেটিভে হয় হয় না তাই, কিন্তু যখন সন্তানকে বকছি বা কিছু করছি সেখানটা একটু লাউড প্রয়োজন। আচ্ছা, চুমকি দি কতটা বদলেছে এখনের ইন্ডাস্ট্রির যে ধরন, যে পদ্ধতি, কাজ ইত্যাদি, কীরকম তোমার চোখে সেই বদলটা কেমন? অনেক বদলেছে, মানে টেকনিক্যালি তো ভীষণ বেশি সাউন্ড হয়ে গেছে, এটা মানে বলার কথা না, মানে ফটোশপ ঝকঝক করছে, কিন্তু কোথাও সেই মনের টানটা, আন্তরিকতা, সেটা মিসিং। একটা জিনিস বলা হয় যে আমরা নাকি প্রফেশনাল নই, মানে কম্পেয়ার টু বলিউড, কম্পেয়ার টু দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা নাকি অতটা প্রফেশনাল নই। তাহলে এই যেটা তুমি বললে যে আন্তরিকতার টানটা কোথাও নেই, এটা কি তাহলে? এটা ওইটা ওই যেটা তুমি বললে ওটাই ওটাই আমরা একেবারে গো, মানে কোথাও এখনো সেই জায়গাটাই আমরা ল্যাক করছি। কিন্তু কিন্তু তুমি দেখো, তুমি নিজে যেহেতু ইন্ডাস্ট্রির এত ইম্পর্টেন্ট একটা পার্ট, আজকে দক্ষিণ ভারতীয় ফিল্ম বিশেষ করে ওরা যে ধরনের কাজ করছে, ইচ্ছে করে না, মানে আমি জানি যে চুমকি দি একরকম ভাবে কামব্যাক করলেন, কিন্তু হতেই তো পারে যে এখন তিনি অন্য কোনো ভাষার ফিল্ম করবেন,
সেই ইচ্ছেটা নিশ্চয়ই থাকে, নিশ্চয়ই রয়েছে? নেই নেই নেই, একদম নেই। আচ্ছা, কিন্তু দেখো তুমি সেই কাজগুলো? হ্যাঁ, আমি দেখি, অবশ্যই দেখি, নানান ভাষায় ছবি দেখি, কিন্তু আমার কখনো মনে হয় না যে অন্য ভাষায় গিয়ে ছবি করব। আমার হচ্ছে খুব অল্প কাজ করব, ব্যাস বাড়িতে থাকবো। অঞ্জনদা কেমন ছিল একটু প্লিজ জানি, কারণ সত্যি আমার আমাদের ওনার সম্পর্কে জানার মানে অতটা হয়তো মানে অভিজ্ঞতা হয়নি। উনি কি কিভাবে উনি নিজেকে মানে সিনেমাকে কিভাবে দেখতেন? বাবা হচ্ছে খেতে সিনেমা, ঘুমোতে সিনেমা, মানে সারা জীবনটা মানে পুরোটাই সিনেমা, এর বাইরে বাবার কিছু নেই মাথায়। সিনেমা ছাড়া কিছু মানে বাবার মাথায় ঢুকতো না। আর বাবার ইউনিটে মানে যারা যারা কাজ করেছে তারা জানে কমফোর্ট লেভেলটা মানে মারাত্মক। শুধু হেসে খেলে কাজ করো, যেমনি বাবা বুঝতো পাঁচটা, বাবার এখনো যে মাঝখানে যে হতো সিরিয়াল, আমরা সারা রাত কাজ করছি, আচ্ছা তারপর সেটা বন্ধ হয়েছে, কিন্তু বাবার তখনও বাবার হচ্ছে 5:30 প্যাক আপ। কেননা বলে তারপর একটা শিল্পী না কাজ করার মানসিকতা থাকে না, শারীরিক অবস্থা থাকে না, এমনকি মেকআপও থাকে না, মানে কোথাও একটা মমত্ব ভীষণ, প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড, মানে সকালবেলা একদম 9:00 স্টার্ট, 5:30 চলো ব্যাক আপ। আচ্ছা, এই যে ধরো মানে অঞ্জনদার সাথে, অঞ্জন চৌধুরীর সাথে তোমার অসংখ্য কাজ হবে সেটা খুব স্বাভাবিক কথা, কিন্তু তার বাইরেও তো আরো অনেক কাজ হওয়া উচিত ছিল। সেটা কি কোথাও গিয়ে তোমার মনে হয়েছে যে যেহেতু বাবা ছিলেন সবাই মনেই করতেন যে না বাবা তো আছেন নিশ্চয়ই ওনার সাথেই উনি কাজ করবেন, সেটা ছিল নাকি এটা ডেলিবারেটলি করা হয়েছিল যে না আমরা মানে চুমকিকে আর অন্যান্য জায়গায় অতটা ব্যবহার আর করব না, কোনটা ছিল? হ্যাঁ ওইটাই, আমার বাবা অন্য ইউনিটে অন্য জায়গায় কাজ করতে দেয়নি। আচ্ছা, হ্যাঁ এসছে, কাজ এসেছিল তরুণ জেঠুর কাছ থেকে এসেছিল, সুখেন দাসের কাছ থেকে এসেছিল, বাবা না আমার মেয়েরা আমার প্রোডাকশনে আমার ইউনিটেই কাজ করবে। এটা আমার মনে হয় যে ওনার নিজের একটা কোথাও তোমাদেরকে নিয়ে কাজ করার যে একটা কমফর্ট, ওটা না আর বাবা চাইতো না। যেমনি ধরো আমাদের বাড়িতে না আমি আমার বোন বাবা মা সবাই না খুব মানে ক্লোজ, খুব বন্ধুর মতন, আমাদের কোনো সেরকম বন্ধুও ছিল না, জাস্ট আমার একটা বন্ধু আছে বাইরে থাকে, আর কোনো বন্ধু নেই, কিছু নেই। বাবা একদিক থেকে বাবা ভীষণ কনজারভেটিভ ছিল, যে মানে যেমনি আমাদের এখনও সেই অভ্যেসটা রয়ে গেছে, মানে প্যাক আপ মানে বাড়ি, মেকআপ তুলো বাড়িতে গিয়ে গাড়ি সঙ্গে সঙ্গে রেডি। এখনো যখন আমি শুটিংয়ে যাই মানে বলে সবাই বলে প্যাক আপ মানে চুমকিকে, মানে সেই অভ্যাসটা যায়নি, খুঁজে পাওয়া যাবে না, সে বাড়ি পুরো ওরকম হয়ে যায়। এখন মানে যাদের সাথে তুমি কাজ করেছো তাদের সাথে যোগাযোগ রয়েছে তোমার এখনো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমাদের ফ্যামিলির সঙ্গেই সবার যোগাযোগ রয়েছে। আচ্ছা, নতুনদের কাদের কাজ তোমার ভালো লাগছে এখন যাদেরকে দেখছো? নতুনদের দেখো সত্যি কথা বলতে আমি সবাইকেই না ভালো লাগে, মানে এটা মানে ই করে বলছি না, ওরা প্রত্যেকে খুব ভালো কাজ করে, আর ওদের দেখে মনে হয় না যে ওরা প্রথম ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, ওরা এত স্মার্ট। আমার ওদের সবার কাজ আমার খুব ভালো লাগে। কোনো বিশেষ পরিচালক মানে যেহেতু এখন সত্যি মানে অনবদ্য কাজ হচ্ছে এবং আরো হবে আগামী দিনে, বর্ষালীর মতো নতুনরাও সুন্দর কাজ করছে, তবুও একটা থাকে না যে অঞ্জন চৌধুরীর পর আরো এমন একজন নিশ্চয়ই আছে চুমকিদের মনে যার সাথে কাজ করার ইচ্ছে? হ্যাঁ সেটা অবশ্যই রয়েছে, আমি যেমনি কৌশিক গাঙ্গুলি, ওনার ছবি যেমনি ভালো লাগে, ওনাকে মানে অভিনেতা হিসেবে আমার অসম্ভব ভালো লাগে, ওনার সব ছবি আমি দেখি, তা আমার খুব ইচ্ছে, জানি না সেটা কোনো দিন হবে কি না, যে কৌশিকদার একটা ছবিতে কাজ করা। অসাধারণ আশা, মানে আমরা আশা রাখছি যে সেটা হবে। আর ওটিটি প্ল্যাটফর্মে এখন তো নিশ্চয়ই তুমিও দেখছো বা তুমিও নিশ্চয়ই সেগুলোকে মানে সার্ফিং করো? না সেটাই কিন্তু মানে আমি না ভীষণ বাজে, মানে সবের থেকে আলাদা। আচ্ছা মানে তুমি ডিজিটালি অতটা? অতটা একদম একদম নই। কি করে মানে এখনো ডিজিটালি অ্যাক্টিভ না থেকে থাকছো কি করে? আমি থাকতে পারি মানে এরকমই, আমি আমি একেবারেই নেই কোনো কিছুতে। আচ্ছা, তোমার মানে এই যে ধরো এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও, এক তো আমি ডেফিনেটলি তুমি যেটা বললে যে যখন বাবা রয়েছেন তখন তুমি বাবার সাথে কাজ করেছো, কিন্তু তারপরে তারপরেও তো চুমকি দিকে কি আরেকটু ব্যবহার করা যেত না, এটা মনে হয় না তোমার? না এটা কখনো মনে হয় না, আমার কাউর প্রতি কিছু বলার নেই, কেন আমি নিজে সরেছিলাম, আর আমার চাহিদাটা এত কম না, এত কম মানে আমার সেই নিয়ে দুঃখ নেই, আমার মনে হয় যে ভগবান আমাকে যেটা দিয়েছে আমি ডিজার্ভ করি না, অনেক বেশি দিয়েছে, আর কি চাইবো এরকমটা। মানে সত্যি তুমি যে মানুষটার কথা আমরা মানে বেশ কিছুদিন ধরে শুনেছিলাম যে চুমকিদি মানুষটা ঠিক এরকম, আজকে ব্যক্তিগতভাবে তোমার সাথে দেখা হয় বোধহয় আরও বেশি করে সেটা আমরা বুঝতে পারছি। মানে এই ফিল্মের পর নিশ্চয়ই তুমি মানে আবারও অন্তরালে চলে যাবে না? আশা করি না, কেন এই কাজটা করে ভালো লেগেছে, আবার অনেক দিন পর সিরিয়াল করেছি কিন্তু মুভি ক্যামেরার সামনে দাঁড়ানো, সবার সঙ্গে কাজ করা, একটু কি জিটারি ছিল প্রথম দিন আবার, মানে আমি বলছি যে আবার একটু একটু একদম একদম একদম, তখন মনে হচ্ছে আমি পারবো তো, অনেক বছর হয়ে গেছে,
তারপর শিল্পীদের মধ্যে ওটা থাকেই যে আবার অন, ক্যামেরা অন মানে একদম চলো। একদমই তাই। আমরা গত বছর বেশ কিছু মানুষকে হারিয়েছি, এই বছরও খুব মানে কি বলবো আপন মানুষদের হারিয়েছি। আমার একটু সত্যি জানতে ইচ্ছে করে যে সেটা সন্ধ্যাদি হন, সন্ধ্যা মুখোপাধ্যায় হন, সৌমিত্র চট্টোপাধ্যায় হন, অভিষেক চট্টোপাধ্যায় হন, এরা প্রত্যেকেই কিন্তু তোমার কাছে আত্মীয়ের মতো। একদম একদম। ধরো সৌমিত্র জেঠুর সঙ্গে তো প্রচুর বই করেছি, কখনো বাবা কখনো শ্বশুর, আর সব থেকে মানে জেঠুর চলে মানে ভর্তি হওয়ার ধরো 15-20 দিন আগে জেঠুর একটা ইসে নাটক ছিল, আমরা দেখতে গেলাম কি ঘটকবিদ্যা, ঘটকবিদ্যা দেখতে গেছিলাম তপন থিয়েটারে, ছিল রবিবার 10টা থেকে। তা যখন জেঠু এসে দাঁড়াচ্ছে স্টেজেতে, খুব কম সিন ছিল জেঠু দেখলাম, আমি শুধু মনে হচ্ছে যে আমি আমার বরকে বলছি জেঠু পড়ে যাবে না তো, কেমন যেন অসুস্থ লাগছে, জেঠু চোখগুলো কেমন জল জল লাগছে দেখো, আর এই রবিবার রেস্ট না নিয়ে দেখো নাটক করতে এসছে, কত সকালে ঢুকতে হয়েছে, এই বলে যখন শেষ হয়েছে জেঠুর কাছে গেলাম যে জেঠু যে যাচ্ছি, জেঠু তখন মেকআপ তুলছে, বলছে যে কেমন দেখলি, হ্যালো মানে এটা আমি মানে লজ্জায় মনে হচ্ছে কোথায় আমি বলবো যে তোমাকে তুমি কেমন করেছো, বলছে না না প্রত্যেক মানে এক এক প্রত্যেক দিনই যখন একটা আর্টিস্ট তখনই কিছু না কিছু চেঞ্জেস থাকে, তা আমি বললাম যে না না এটা আমাকে আর জিজ্ঞেস করো না, তো তোমার শরীর ঠিক আছে তো, বললো হ্যাঁ চলে যাচ্ছে রে, তা এই চলে এলাম। কিন্তু জেঠুকে দেখে খুব না খুব খুব মানে অসুস্থ মনে হচ্ছিলো যে এখন না কাজ করলে রেস্ট নিলেই ভালো হয় এরকম লাগছিলো জেঠুকে দেখে, তারপরেই তো জেঠু হসপিটালে ভর্তি হলো। আচ্ছা এই যে মানুষগুলো সেটা সৌমিত্র চট্টোপাধ্যায় হন বা অঞ্জন চৌধুরী হন, এরা কি এরকমই যে মানে কি বলবো যতক্ষণ সেই শক্তি আছে ততক্ষণ কাজ কাজ এবং কাজ, মানে সিনেমা বা সৌমিত্র বাবুর ক্ষেত্রে হয়তো মঞ্চ তার সাথে। একদম একদম একদমই তাই, কেন সৌমিত্র জেঠু বলতো যে কাজ নেই মানে তো মৃত্যুর সমান, কাজ করে যাবে, একদম এটা বলতো যে কাজ নেই আমি ভাবতে পারি না। মানে চুমকি দিয়ে আমি জানি যে এখন এই যে সময়টা যথেষ্ট কঠিন সময় পেরিয়ে আমরা এসেছি করোনা এবং ইত্যাদির কারণে, ইন্ডাস্ট্রি আবার ধীরে ধীরে হ্যাঁ স্বাভাবিক হচ্ছে, তোমার কি মনে হচ্ছে যে আবারও সেই যে হলে ভিড় ইত্যাদি যেটা একটু এখনো চিন্তায় আছেন অনেকেই, সেই জায়গাটা আবারও মানে ঠিক হয়ে যাবে, তোমার নিজের কি আশা? আশা তো হয়ে যাওয়া উচিত, কিন্তু সেই সঙ্গে এটাও ভাবতে হবে যে দর্শককে ফেরাতে গেলে অনেক ভালো ছবিও লাগবে, ভালো গল্প লাগবে, তারা যে সেই টানে গিয়ে ছবিটা দেখবে সেটা তো ভীষণভাবে প্রয়োজন, সেটা প্রয়োজন। যেমনি দেখো টনিকটা ভালো হয়েছে দেখো দর্শক কিন্তু দর্শক গেছে কিন্তু হলে গিয়ে দেখেছে, ভালো জিনিস দিলে দর্শক কিন্তু দেখবেই, সেটার দিকে একটু নজর রাখা। এটা তুমি ভীষণ সুন্দর কথা বলেছো, টনিক কিন্তু এমন একটা ফিল্ম যেটাতে কিন্তু আবার আমরা যদি বলি অঞ্জন চৌধুরী ঘরানা, হ্যাঁ একদম ভালো লেগেছে আমার ছবিটা, আমাদের যে পারিবারিক গল্প সেই জায়গাটা, তার মানে কোথাও গিয়ে কি এই যে যে ম্যাজিকটা অঞ্জন চৌধুরীরা জানতেন সেটাকেও আবার নার্চার করে ফিরিয়ে আনাটা দরকার। হ্যাঁ ভীষণভাবে দরকার, গল্প মানে বাড়ির ভিত্তিই হচ্ছে যে বাড়ির শক্তি, সেটাই গল্প যদি ভালো থাকে, বাবা বলতো গল্পটা তুমি ভালো করে বলো দেখবে দর্শক ঠিক আসছে, তাই না? একদম, সেটা বাবা বলতো যে মানে আর্টিস্টও সেটা কিন্তু কোনো ব্যাপার নয়, সে একটা তুমি নতুন কাউকে নিয়ে এসেও যদি সুন্দর করে সে যদি বলতে পারে কথাগুলো দর্শক আসবে দেখতে। আচ্ছা এখন যখন যেহেতু তুমি তোমার যে ঘরানা এখন তো অনেক ভায়োলেন্স সেটাও থাকে, অনেক সময় অনেক রকম ভাষার প্রয়োগ হয়, সেটা সেটা আমার বিতর্ক হয়, সেটা সেটা আমারও পার্সোনালি যদি জিজ্ঞেস করো আমারও ভালো লাগে না, কেন আমি চাই যে ছবিটা আমরা সবাই মিলে দেখতে যাব, সেখানে ওরকম থাকলে একটু অস্বস্তি লাগে, ভালো গল্প দিলে আমার সবাই সঙ্গে পারিবারিক ছবি দেখব। আগে দেখো সব ছবি কিন্তু পারিবারিক ছবি হতো, মানে তরুণ জেঠু বলো যাদের সবাই করতো, সেরকম যদি ছবি করে দর্শক গিয়ে দেখবে, এক একটা ছবি তো অকারণ মারপিট মানে দেখা যায়। একদম ঠিক বলেছো তুমি, কিন্তু কোথাও গিয়ে পথের পাঁচালিও কিন্তু পারিবারিক ছবি একেবারে একেবারে একদম সেটাই। আজকে যখন মানে এটা মানে ব্যক্তি চুমকি দিয়ে যিনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ তার কাছে আমার একটা প্রশ্ন, যে আজকে যখন একটা ফিল্ম নিয়ে তুমি দেখো যে রাজনীতি হয়, যখন একটা ফিল্ম ঘিরে মানে ধর্ম নিয়ে চর্চা হয়, সেটা সেটাতে কিভাবে রিয়াক্ট করো? আমি জানি যে একজন সংবেদনশীল মানুষ হিসেবে নিশ্চয়ই সেটার একটা কোনো রিপারকাশন হয় ভেতরে, সেটা তো হয় গো, সেটা তো মানে যেটা হওয়া উচিত নয় সেটা হয় যে এরকম কেন, দেখ ছবি মানে সেটা তো একটা কথা বলছে একটা মেসেজ দিচ্ছে, তাকে নিয়ে এরকম পাগলামো করার তো কোনো মানেই নেই, বা তার এগেনস্টে গিয়েও বলার কোনো মানে নেই।
একদমই তাই, মানে এত এত মিষ্টি একজন মানুষ চুমকি দি, সত্যি প্রত্যেকটা কথার প্রত্যেকটা উত্তরের একটা পজিটিভ এন্ড রয়েছে, সেটাই বোধহয় চুমকি দি বলতে ইজ ইকুয়াল টু সেটাই বোঝায়, সেই পজিটিভিটিটা যেটা কিন্তু আমরা মানে মানে একদম আমি খুব পজিটিভ মানুষ, একদম ভীষণভাবে আমার কোনো নেগেটিভ ব্যাপার মানে আমি ভাবতেই পারি না, আর কেউ ভাবুক এটাও আমি চাই না। সেই চুমকি দি আবার নেগেটিভ চরিত্র, সত্যি এটা কিন্তু একটা দেখার মতো বিষয় হবে। চুমকি দি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দিলে, আমার খুব ভালো লাগলো। আশা করছি আবারও তোমাকে এইভাবে অনেক অনেক দিন ধরে, অনেক অনেক বছর ধরে দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। কাজেই এরকমই টুকরো অনেক খবর রয়েছে আপনাদের সামনে, কুলপি সম্পর্কে আরও নানান খবর আমরা তুলে ধরবো, আপনারা চোখ রাখতে ভুলবেন না আজ তক বাংলায়। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।